দেখেন এটা নাকি গাড়ি, দেখেন আপনারা মানে নিজের চোখে দেখেন, ঢাকার রাজপথে এরকম গাড়ি আমি জীবনেও দেখি নাই। আগে গাড়িটা আমি একটু দেখাই, দেখেন এটা নাকি গাড়ি। ওমা এটা এটা কেমনে চালায় ভাই, এটা কেমনে চালায় ভাই, মানে হাতে চালায় পাওয়া চালাই, হ্যাঁ ভাই হাত দিয়ে পাওয়া দিয়া হাত দিয়ে। ওমা এটা দি গাড়ি স্টার্টিং ভাই, এটা দি স্টার্টিং আছে, হ্যাঁ ভাই ভাই দে একটু হালকা একটু টান দেন তো ভাই। ও আচ্ছা আচ্ছা, এই দাঁড়ান ভাই, যান না। আপনি এই গাড়ি কতদিন ধরে চালান ভাই? এটা চালায় ছয় মাস ধরে। এটা লাইসেন্স কোথায়? লাইসেন্স কিসের আবার ভাই? ভাই গাড়ি থাকবে, গাড়ি নাম্বার, নাম্বার তো, নাম্বার প্লেটে তো নাম্বারও নাই, নাম্বারও তো নাই ভাই। নাম্বার নাম্বার আমরা দেই ভাই, আমরা নাম্বার নেই, আমরা আমরা নাম্বার দিই মুমান ছেড়ে, আমরা নাম্বার কি করব, কি করনা ভাই। আপনার গাড়ির নাম্বার কোথায়, লাইসেন্স কোথায়, লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স কোথায়? গাড়ি তো ভাই লাইসেন্স না, ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স কই? আছে ভাই আছে, কই দেখান না একটু। আপনি সার্জেন্ট ভাই? না না সার্জেন্ট না, আমি একটু দেখতে যেতেছি ভাই। না ভাই এটা তো সবারই জানা, সার্জেন্ট না একটু দেখমু আমি একটু, মানে কেমনে কি ভাই, কেমনে কি ভাই, আপনারা ভাই আমরা তো বুঝেন যাই তো না। প্রিয় দর্শক দেখেন ঢাকার রাজপথে সন্ধান মিলল অদ্ভুত এক গাড়ির, যেই গাড়ি চালাতে হলে লাইসেন্স দরকার পড়ে। ওই ভাই লাইসেন্স আনেন নাই? না ভাই। কেন ভাই? বাসায় থুয়েছি ভাই। বাসায় রেখে আসছেন ভাই? এটা কি গাড়ি, গাড়িটার নাম কি ভাই? ভাই এটা জিপ গাড়ি। হ্যাঁ জিপ গাড়ি, জিপ গাড়ি, এটা নাকি জিপ গাড়ি, আমি একটু আরেকবার দেখি, দাঁড়ান ভাই। এটা কি খুলে, এটা খুলে দেখি, খুলেন দি আপনারা তো। আচ্ছা পরে খুললেন তাহলে, এটার ভিতরে কি আছে, লাইট জ্বলে দে একটু, জ্বালান দি একটু, লাইটটা জ্বালান দি, এদের লাইট জ্বলতেছে, এই এই ইন্ডিকেটার এগুলো জ্বলে। ওবা হরে হরে হরেন মানেন দি ভাই, হরেন হরেন, ওবা হরেন দি গাড়ির হরেন। কিরে ভাই এটা কেমন গাড়ি ভাই, গাড়িটা কে বানাইছে ভাই? ভাই এটা আমার বন্ধু বানাইছে। আপনার বন্ধু বানাইছে? কোন কি নাম? আলম হাজি সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব। আচ্ছা আচ্ছা, তো হাজি সাহেবের মাথায় এরকম প্ল্যান আসলো কেমনে হঠাৎ করে? ভাই ছোটবেলা ইঞ্জিনিয়ার আছিল। আচ্ছা মানে ইঞ্জিনিয়ার ছিল, ওই সুবাদে মনে করেন হচ্ছে টেকনিক করে এটা বানায় ফেলছে। কিরকম কি খরচ পড়ছে এই গাড়ি বানাইতে? এটা খরচ পড়ছে 1.5 লক্ষ টাকা। হ্যাঁ ভাই 1.5 লক্ষ টাকা, মানে মাত্র 1.5 লক্ষ টাকায় আপনার একটা জিপ গাড়ি বানায় ফেলছে। হ্যাঁ ভাই। এটা দিয়ে মানে এই যে এটা চলে কেমনে, কিসের মাধ্যমে চলে ভাই? এটা ব্যাটারির মাধ্যমে চলে, ব্যাটারিতে চলে। এখন কি ব্যাটারিতে চলতেছে? ব্যাটারি কোথায় রাখছেন? ব্যাটারি সামনে আছে, পিছনে আছে? এই সামনে, এই সামনে ব্যাটারি। কয়টা ব্যাটারি নিলে ভাই? একটা গাড়ি ভাই, তিনটা, তিনটা ব্যাটারি। আচ্ছা আচ্ছা ভাই, আমি আসলে আপনারা থামাইছি কেন, মানে এরকম গাড়ি আমি আমার লাইফে দেখি নাই, হয়তো দেখছি বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায়, ইন্ডিয়াতে, তারপর হচ্ছে আপনার হচ্ছে ইয়া মালয়েশিয়াতে এই ধরনের গাড়ি অনেক জায়গায় চালায়, বাট আমি বাংলাদেশে ভাই আজকে দেখে অবাক হয়ে গেলাম যে এরকম একটা গাড়ি, এটা কেমনি কি কেমনে সম্ভব ভাই? গাড়িতে কয়জন মানুষ উঠে যাবে? এই যে ধরেন আপনারা দুইজন উঠছেন এখানে, পিছনে কি তিনজন চাইলে যাইতে আমি তো বসা যাবে না ভাই? ভালো কথা ভাই, পিছনে উঠে কেমনে ভাই? সিট আক পিস করা যায় তো ভাই, সিট আক পিস। ও সিট সামনে নিয়ে তারপরে এদিক দিয়ে ঢুকে দেয়, ওই যে আপনার এই যে কি যেন যে নোয়া গাড়ির সিস্টেম করে, মানে ওই যে পিছনে উঠানোর জন্য জ্যাম উঠে দেয়। আচ্ছা ভাই জ্যাম লাগিয়ে দিতেছে, আপনি একটু আসেন তো এদিকে আসেন, আপনার সাথে কথা আছে আমার, আসেন এদিকে আসেন, দেখেন এটা মানুষ দিয়ে জ্যাম। হ্যাঁ আপনি হয়তো এই যে কোনটা দাঁড়ান, এই যে এই জায়গাটা আসেন, আসেন এই যে দেখেন, হ্যাঁ এখানে আসেন, বাস হ্যাঁ চলবো চলবো, এখানে থাকেন ভাই। এই গাড়িটা বানাইতে কত বললেন খরচ হয়েছে? 1.5 লক্ষ টাকা, 1.5 লাখ টাকা। এটা একটু খুলে দেখেন না আমারে ভাই, আমি তো ভাই গাড়িটা দেখে অবাক হয়ে গেলাম গা। ও ভাই আপনি আপনি কি গাড়ি তো চড়েন, এটা চড়তে আইছেন? এটা তো চড়েন? ও ভাই এত পাটলে কথা কন গে ভাই, না না পাট এত পাটলে তো কথা বলার কিছু নাই, এভাবে পাটলেবেন কেন, চুপ থাকেন আমি গাড়ি দেখতেছি। আচ্ছা আচ্ছা এখানে ব্যাটারি আছে, কয়টা ব্যাটারি ভাই? একটা পিছনে আছে, দুইটা এন, একটা পিছনে দুইটা, এই কয়টা ব্যাটারিতে চলে? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা গুড, অসাধারণ একটা গাড়ি ভাই। এটা কি সেল করে, এইদিকে একটু তাকান তো ভাই, এই গাড়ি কি আপনি সেল করেন? না ভাই সেল করে, এটা শখে বানাইছি ভাই, বৌবেড়ি ঘুরবো আমরা ভাই, এর লাগে বানাইছি এটা। মানে বৌবেড়ি মানে আপনার বৌরে নিয়ে আপনি ঘুরবেন? আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে কি আপনার এই যে আমি তো শুনছিলাম দেখে হচ্ছে সম্রাট শাহজাহান তার হচ্ছে কি আপনার মমতাজের জন্য আছে আরো
ভাই অনেকে গাড়িটার নাম জানতে চাইতেছে, অনেকে এটা কি জিপ গাড়ি নাকি অন্য কোনো নাম দিবেন? অটো জিপ। আচ্ছা দর্শক, আসলে গাড়িটার নাম হচ্ছে অটো জিপ গাড়ি। তো ভাই ঠিক আছে ভাই, আপনি আরেকটু চালান, আমি একটু দেখি। আর ঠিক আছে বসেন ভাই, আপনি স্টার্টিংয়ে বসেন, গাড়িটা চালান। মানে অদ্ভুত একটা গাড়ি, ঠিক আছে ভাই। আপনি একটু নামেন তো ভাই, একটু নামেন ভাই, একটু নামেন, আপনার বস, আপনি একটু নামেন ভাই, আপনার নামেন, আমি একটু এনে চোরুম, একটু নামেন। হ্যাঁ টেকালো বোনি, আপনি তো আমি আসলে ফকির নি একটা, গাড়িতে একটু চোরুম, আবার টাকা কি এর? দাঁড়ান ভাই আমি একটু এটার ভিতরে একটু চোরুম ভাই। আপনার এই গাড়িটাতে চললে মজা পাওয়া যাবো, একটা ফিল পাওয়া যাবো। হ ভাই আপনি একটু চালাইবেন, হ্যাঁ দেখি কেমনে চালান আপনি, আমি একটু দেখবো। হ্যাঁ ভাই একটু চালান তো ভাই, অ্যাক্সিলারেটর ভাই, এই অ্যাক্সিলারেটর, হ্যাঁ হ্যাঁ স্টার্টিং, হ্যাঁ স্টার্টিং, হ্যা�ঁ ভাই ও স্টার্টিং দিলে এই যে গাড়ি করতেছে, ওয়াও অসাধারণ। এলো ব্রেক ভাই, ওই যে ব্রেক আছে পায়ে, হ্যাঁ ভাই এলো আপনি ডিজিটাল মিটার আছে ভাই, ও ডিজিটাল মিটার কততে চলতেছে গাড়ি এটা দেখা যাবে, সব স্পিড আছে ভাই। ওইখানে যে বাম্পাই কি আপনার বাম্পাই তো এলো কিছু না, ও কিছু নাই, ও আচ্ছা আচ্ছা একদম সেম ইয়ার মতো, হ্যাঁ একবার অটো গাড়ির মতো ভাই, অটো গাড়ির মতো, অটো গাড়ির মতো। এই প্ল্যানটা আসলে অনেক জব্বর একটা প্ল্যান, দেখেন দর্শক গাড়ি চলতেছে, আমি দেখতেছি, দেখেন গাড়িটা চলতেছে, ওয়াও অসাধারণ। তো এরকম গাড়ি কেউ বানাইতে চাইলে কি পারবো ভাই? হ্যাঁ ভাই অসম্ভব ভাই, অসম্ভব না, অসম্ভব না। আপনি মূলত করেন কি? আমি ভাই গাড়ির ইঞ্জিনিয়ার। আপনি গাড়ির ইঞ্জিনিয়ার? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, থাকেন কোথায় ভাই? আমি থাকি চিটাং রোড। চিটাং রোড থাকেন, আচ্ছা। তো দর্শক আসলে যার সাথে, ঠিক আছে ভাই আমিও যে ওইখানে, আমার একটু থামান, আমি এখানে ভাই, এখানে থামান, না না এখানে থামান ভাই, এখানে থামান, এখানে ওই যে এই রোডটার ভিতরে নামা যান, আমার আবার একটু ঠান্ডা এলার্জি, যে ইয়েতে এলার্জি আছে। হ এটা একটু খুলবো কেমনে ভাই? আমি চললাম ভাই, আমার কাছে সেই ফিল হলো, মনে হলো প্রাইভেট আমি মানে বসে আছি, ঠিক আছে ভাই। লাখ টাকা 10 লাখ টাকা দিবেন? না না 10 লাখ টাকা দিও তো এই গাড়ি কিনুন যাব না ভাই, সম্ভব না। তাহলে যে লোকে এটা একটা প্ল্যান করে বানাইছে ওই লোক একটা জব্বর মাল ভাই, একটা জিনিসই, বুঝছেন? অদ্ভুত আজব একটা গাড়ি দেখানোর চেষ্টা করলাম। সো গাড়িটা আপনারা দেখলেন, তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম জায়গা ভাই, আল্লাহ হাফেজ।